স্বর্ণদীপা সম্প্রীতি ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। তো আজকে বেলুড় মঠের ব্লগ দেব তোমাদেরকে। তো দেখো, আমরা দক্ষিণেশ্বর থেকে বেলুড়ের দিকে যাচ্ছি। তো এখানে আমরা লঞ্চ দিয়েও যাব। তো লঞ্চ ঘাটের দিকে গিয়ে যাচ্ছিলাম আমরা সবাই। আর এখানে দুই রাস্তার দুই দিকে অনেক ছোট ছোট দোকান ছিল, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আর মন্দিরে এসব ছোট ছোট দোকান থাকে, তো খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখানেও অনেক শঙ্খ ফঙ্ক, পেতলের অনেক ছোট ছোট জিনিস, যেগুলো দেখলে খুবই সুন্দর লাগছিল। আর ওরা চার ভাই বোন মিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আর আমরা হাঁটতে হাঁটতে এখানে হাতের কাজের কিছু জিনিস দেখলাম, যেটা খুব ভালো লাগলো দিদির আমার। তো আমরা নেব বলে দাঁড়ালাম ওখানে। তো দেখতেই পাচ্ছ হাতে বোনা এগুলো, মানে হাতে করে তৈরি করেছে কাপড় কেটে কেটে। তো এখানে নিয়ে নিলাম, তারপর নেওয়ার পরে আমরা লঞ্চের দিকে এগিয়ে গেলাম। তো ওখানে আমরা টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি। তো আমরা এখান থেকে টিকিট কেটে নেব। তো দিদি ওখানে টিকিট কাটছিল আর আমরা এদিকে দাঁড়িয়েছিলাম সবাই। তো দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো হওয়ার পরে আমরা ওই পারে গেলাম। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো অনেকক্ষণই প্রায় দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমাদের লঞ্চ আসলো। তো দেখো খুব সুন্দর ভিউ, আর জলটাও খুব সুন্দর লাগছিল। আর তার সঙ্গে সূর্যটা দেখো একটু ওপরে আছে, সূর্যটা এখন অনেক বড় লাগছে। আবার আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো, তখন সূর্যটা অনেকটাই ছোট হয়ে গেছিলো। আর এত সুন্দর লাগছিল দেখতে, যেন মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে থাকি, বা সত্যি সত্যি অসাধারণ। পাপা এগিয়ে গেছে। তো দিদির একটা চ্যানেল আছে ডলি অ্যান্ড ফ্যামিলি, তোমরা যদি দেখতে চাও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আর তার চ্যানেলের লোগোটাও আমি দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। তো কিছুক্ষণ পরে আমাদের লঞ্চ চলে আসলো। তো এখন আমরা সবাই লঞ্চে উঠে পড়ব। তারপর আর প্রাপ্তি প্রথমবার লঞ্চে উঠছিল, তো ও ভীষণই মজা পাচ্ছিল যে লঞ্চে উঠবে বলে। তো দেখো এখন সূর্যটা দেখতে পাচ্ছ অনেক ছোট হয়ে গেছে, তোমাদেরকে বলেছিলাম দেখাবো। তো দেখো অনেকটা ছোট লাগছে। তো দেখতেই পাচ্ছ দেখো আমরা উঠে পড়েছি লঞ্চের মধ্যে, আর কিছুক্ষণ পরেই লঞ্চটা ছেড়ে দিয়েছিল, বেশি দেরি করেনি। তো
বসার জায়গা সেইভাবে ছিল না, সবাই আগে এসেছিল তো সবাই বসে পড়েছিল, তো একটা জায়গা ফাঁকা ছিল তো ওখানে দিদি গিয়ে বসলো আর আমরা প্রায় দাঁড়িয়েছিলাম, সবাই দাঁড়িয়ে বেশি মজা পাচ্ছিলাম। তো দেখো সবাই দাঁড়িয়ে আছি আমরা এখানে। তো দেখতে পাচ্ছ আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি, এখন হাঁটছি, আমরা বেলুড় মঠে যাচ্ছি, আর বেশিক্ষণ লাগবে না। আর এখন বেলুড় মঠে ভীষণই মানে পাখির আওয়াজ, তো এখন পাখির আওয়াজ শোনা যায় না। তো আমরা এখান দিয়ে ঢুকছিলাম তখনই পুরো গাছে চারিদিকে পাখির আওয়াজ শোনা যাচ্ছে। আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেছিলো, আর সন্ধ্যা আরতি হচ্ছিলো, মহারাজ যিনি ছিলেন তিনি আর সন্ধ্যা আরতি করছিলেন। তো আমরা কিছুক্ষণ বাইরেই বসছিলাম সবাই, তারপরে আমরা ভেতরে গেলাম। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে থাকো, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল অল বাটনটা অন করে দিও, যাতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়লেই তোমরা দেখে নিতে পারো। আর যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।
আমরা ওখান দিয়ে ভেতরে গেলাম, তো ভেতরে ক্যামেরা করা অ্যালাউ ছিল না, তো তাও যতটুকু পেরেছিলাম করেছিলাম তোমাদের জন্য। তো দেখো ভেতরে, এই যে ভেতরে, তো তাতে দারোয়ান বা গার্ড যারা ছিলেন তারা বলছিলেন সবাইকে ক্যামেরা করবেন না, ক্যামেরা করবেন না। তো দেখো বাইরে চলে এসেছি আর বাইরেটাও খুব সুন্দর, তো দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন আমরা বেলু স্টেশনে এসেছি টিকিট কাটবো বলে, তো এখান থেকে টিকিট কাটার পরে আমরা স্টেশনে যাব, দেখতে থাকো। তো আমরা চলে এসেছি স্টেশনে, বেলু স্টেশনে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর এখান থেকে আমরা ট্রেনে উঠব। আর এখানে একটা মজার ঘটনা হয়েছিল, সেটা তোমাদেরকে পরে বলছি। আর এই যে প্রাপ্তি এখান দিয়ে নেবে যাচ্ছে, সবাই নেবে আসছে। তোমাদের ঘোরাটা ভীষণই ভালো হয়েছিল, এনজয় হয়েছিল, ভীষণ আনন্দ করেছিলাম অনেক দিন পরে দিদিদের সঙ্গে। আর দিদি হচ্ছে আমাদের চার ভাই বোনের মধ্যে সবার বড়, আমরা তিন বোন এক ভাই। তো আমরা এখন বেলুর মঠ থেকে টোটো করে আসলাম, আর আমরা বেলু স্টেশন থেকে ট্রেন ধরবো। তো আমরা বসে আছি, আমাদের ট্রেন আসলে আমরা ট্রেনে উঠবো। এই যে সবাই বসে আছে দেখো, বসে আছি, আমাদের ট্রেন ঢুকবে 8:30, তাই আমরা এখন ওয়েট করছি। এবার আমরা বাড়ি চলে যাব। আর এখানে যে মজার ঘটনাটা ঘটেছিল, আমরা আগে থেকে এসে ওয়েট করছিলাম ট্রেনের জন্য, কিন্তু ট্রেন এসে আমরা ট্রেন মিস করি, কারণ আমরা লেডিসে উঠবো বলে, লেডিস ক্যামেরাটা আগে ছিল, তো উঠবো বলে আমরা এগোচ্ছিলাম, তখন ট্রেনটা ছেড়ে দেয়। তো আমরা ওখানে ভীষণ হাসতে হাসতে পাগল হয়ে গেছিলাম সবাই। লাস্টে আমরা কী করি, কিছুক্ষণ বসে নেক্সট ট্রেন ধরে আবার ডানকুনি আসি। তো আজকের মতো টাটা, আবার কোনো নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে।